দেশের ক্রিকেট রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে অদ্ভুত রকমের চুক্তি করতে দেখা যাচ্ছে কিউই ক্রিকেটারদের। যেই চুক্তিকে বলা হচ্ছে ক্যাজুয়াল চুক্তি। এর আগে কেন উইলিয়ামসনকে দেখা গিয়েছে এমন চুক্তি স্বাক্ষর করতে। এবার উইলিয়ামসনের পথেই হাঁটছেন বাঁহাতি ব্যাটার ডেভন কনওয়ে। কনওয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যাজুয়াল চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থাকবে তখন ক্রিকেটাররা আন্তর্জাতিক খেলা বাদ দিয়ে টি টোয়েন্টি লিগ খেলতে পারবেন। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তা নিশ্চিত করেছে। এর মানে এই যে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে তাকে পাওয়া যাবে না, কারণ তখন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট SA20 চলবে। ক্রিক ইনফো জানতে পেরেছে SA20-তে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। 2017 সালে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাওয়ার পর সেই দেশে প্রথমবারের মতো খেলবেন এই বাঁহাতি ব্যাটার। এ বছরের জুনে টি-20 বিশ্বকাপ চলার সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যাজুয়াল চুক্তিতে স্বাক্ষর করেছিলেন উইলিয়ামসন। কনওয়ে অবশ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের চলতি বছরের বাকি 9টি টেস্টে তিনি থাকবেন এবং সুযোগ পেলে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চান তিনি। তার ভাষ্যে নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পারা তার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে সবসময়। তার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিক। ক্যাজুয়াল চুক্তির পর NZC-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কনওয়ে। কিউই এই বাঁহাতি ব্যাটার NZC-র প্রচারিত ভিডিওতে বলেছেন, প্রথমত নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাতে চাই, এই প্রক্রিয়ায় তারা যেভাবে সমর্থন দিচ্ছেন আমাকে। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটা এমন নয় যে আমি হালকাভাবে নিয়েছি, বর্তমানে নিজের ও পরিবারের জন্য এটাই সেরা বলে আমি বিশ্বাস করি। কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করা নিউজিল্যান্ড ক্রিকেটারদের কাছে নতুন কিছু নয়। ট্রেন্ট বোল্ট, জিমি নিশামের মতো তারকারা এরই মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এর আগে গত মাসেই নিউজিল্যান্ডের টেস্ট দলের সহ অধিনায়ক টম ল্যাথাম বলেছিলেন, নিউজিল্যান্ড ক্রিকেটের উচিত কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে খেলোয়াড়দের আরও কিছু শিথিলতা এবং স্বাধীনতা দেওয়া। আবু তালহা, অনফিল্ড।